কেমন আছো তোমরা? আজকে শুরু করি ইলেকট্রোম্যাগনেটিজম পার্ট 8-10। দেখো, আগে ক্লাসে কি করেছিলাম, কিছু অঙ্ক করানো হয়েছিল এবং তার সাথে করেছিলাম কি, চার্জ এটা যদি আধান যদি কী হয় এটা ম্যাগনেটিক ফিল্ডে যদি প্রবেশ করে তাহলে সে কী করবে, লম্বভাবে প্রবেশ করলে বৃত্তপথে আবর্তন করবে। এটা আমরা করেছিলাম বা দেখেছিলাম। সেই বৃত্তপথের রেডিয়াস ছিল কি আর, আর সম কত ছিল, আর ইকুয়াল টু এমভি বাই কিউবি, এটা আমরা বের করেছিলাম এবং এর নিয়ে কিছু প্রবলেম করেছিলাম। আজকে আমরা বের করবো কি টাইম পিরিয়ড। পর্যায়কাল, পর্যায়কাল বলতে কি, এই আহিত কণাটি একবার সম্পূর্ণ বৃত্তপথে ঘুরতে কত সময় নেবে। তাহলে বৃত্তপথে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পর্যায়কাল কি লিখবো, পর্যায়কাল ইকুয়াল টু বৃত্তপথের পরিধি, মানে সে কতটা পথ গিয়েছে বাই কি তার বেগ। তাহলে পথ বাই বেগ সমান কি হবে, সময়, দেখো টু পাই আর বাই বেগ ভি। এখানে আর এর মানটা পুট করে দাও, কত আসছে, টু পাই এম ভি বাই কিউবি বাই ভি। দেখো এই ভি কেটে যাবে, তাহলে কত আসছে, টু পাই এম বাই কিউবি। তাহলে এটা হচ্ছে কি টাইম পিরিয়ড। এ নিয়ে অনেক প্রবলেম আছে টাইম পিরিয়ড নিয়ে, একটা ভিডিও আছে দেখবে, ডেফিনিশন অফ চার্জ পার্টিকেল, তোমরা দেখে নেবে, লিঙ্কটা দিয়ে দেবো, আই বটনে পেয়ে যাবে লিঙ্কটা, ওপরে বাঁ দিকে কোনো আই বটন থাকে সেখানে পেয়ে যাবে। তাহলে এখানে কি, এখানে টাইম কত হচ্ছে, টু পাই কিউ বাই এম বাই কিউবি, মানে হচ্ছে কি একবার সম্পূর্ণ বৃত্তপথে আবর্তন করতে কণাটির সময় লাগবে কত, টু পাই এম বাই কিউবি। তোর কম্পাঙ্ক কত হবে, কম্পাঙ্কের সংজ্ঞা কি জানি আমরা, ফ্রিকোয়েন্সি, এক সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন করবে, মানে ধরে নাও এটাকে আবর্তন করতে 0.2 সেকেন্ড লাগলো, এটাকে আবর্তন করতে একবার এখান থেকে জার্নি করে সেখানে ঘুরে আসতে সময় লাগলো কত, 2 সেকেন্ড। তাহলে 0.2 সেকেন্ডে কতবার করে আবর্তন একবার, তাহলে এক সেকেন্ডে কত করবে, তো 1/0.2, 5 বার, তাহলে এক সেকেন্ডে সে 5 বার আবর্তন করবে, মানে হচ্ছে 5টা হচ্ছে কি তার কম্পাঙ্ক। তাহলে এখানে দেখো, এখানে কী আছে, টি সেকেন্ডে আবর্তন করে একবার, তাহলে এক সেকেন্ডে কত করবে, 1/T, এটার সমান কি এন কম্পাঙ্ক, অতএব এন ইকুয়াল টু 1/T, টি কত এটা এসছে বসিয়ে দাও, 1/2π এম বাই কিউবি। তাহলে কত এসছে আমার এখানে, 1/2π কিউ বাই এম ইন্টু বি। তাহলে এটা হলো কি কম্পাঙ্ক, আর এটা হলো কি টাইম পিরিয়ড। দেখো কম্পাঙ্ক এবং টাইম পিরিয়ড দুটোই কিন্তু বেগের ওপর নির্ভরশীল নয়, বেগের ওপর নির্ভরশীল নয়, কার ওপর নির্ভরশীল, ভরের ওপর নির্ভরশীল, আধানের ওপর নির্ভরশীল এবং ম্যাগনেটিক ফিল্ড বি এর ওপর নির্ভরশীল, বি এর স্ট্রেংথ। তাহলে বেগের ওপর কোনো রকম প্রভাব ফেলবে না। তাহলে বেগ কী করবে, শুধুমাত্র ব্যাসার্ধটাকে, বেগ বাড়লে ব্যাসার্ধ বাড়বে, বেগ কমালে ব্যাসার্ধটা কমবে। আর এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় কি সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এর সংজ্ঞা মাঝে মাঝে দিয়ে দেয়, সংজ্ঞাটা লিখিয়ে দিচ্ছি, তোমরা এটা নোট করে নাও। তাহলে দেখো সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি কী হবে,
দেখো এখানে কেমন ছিল, চৌম্বক ক্ষেত্রে কি করেছিল, লম্বভাবে প্রবেশ করেছিল কণাটি, এইভাবে প্রবেশ করেছিল। তো চৌম্বক ক্ষেত্রে কি লম্বভাবে প্রবেশ করলে কি হচ্ছে, সেটা বৃত্তপথে ঘুরছে, আর 1 সেকেন্ডে যতবার আবর্তন করছে সেটা কি কম্পাঙ্ক। তাহলে কি দেখবো, কোনো আহিত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করলে কণাটি সমবৃত্তীয় গতিতে আবর্তন করে। সমবৃত্তি বলতে কি, একটা বেগটা সব জায়গায় সমান হবে, সমবৃত্তীয় গতিতে বৃত্তপথে আবর্তন করে। দেখো বৃত্তপথে আবর্তন করে, বা বৃত্তপথে আবর্তন করে সেখানে বেগ কী থাকবে, সব জায়গায় সমান থাকবে। কারণ কি, চৌম্বক ক্ষেত্র বা সরি চৌম্বক বল, চৌম্বক বল কত, FM = qvB, সর্বোচ্চ বল এটা। এই বলটা কোনো সময় ত্বরণ দেয় না, শুধুমাত্র কী করে, কণাটাকে বৃত্তপথে ঘোরায়। তাহলে বৃত্তপথে আবর্তন করে, 1 সেকেন্ডে একক সেকেন্ডে যতবার বৃত্তপথে আবর্তন করে বা বৃত্তপথের আবর্তনের কম্পাঙ্ককে বলে সাইক্লোট্রন কম্পাঙ্ক। তাহলে কি, 1 সেকেন্ডে যতবার বৃত্তপথে আবর্তন করে বা বৃত্তপথে আবর্তনের কম্পাঙ্ককে সাইক্লোট্রন কম্পাঙ্ক বলে। সংজ্ঞাটা লিখে নেবে, সংজ্ঞাটা দেয় মাঝে মাঝে, সংজ্ঞা চাইলে এর সাথে ম্যাথমেটিক্যাল ফর্ম অবশ্যই দেবে। দেখো এরপরের কেসটা হচ্ছে কি, আহিত কণা চৌম্বকক্ষেত্রে থিটা করে প্রবেশ। থিটা করে বলতে কি, চৌম্বকক্ষেত্রের সঙ্গে, থিটা কোণটা কার সাথে, চৌম্বকক্ষেত্রের সাথে। দেখো একটা চার্জ পার্টিকেল জেড অক্ষ বরাবর কী আছে, চৌম্বকক্ষেত্র বি, কণাটা কী করলো, চৌম্বকক্ষেত্রের সঙ্গে থিটা কোণে প্রবেশ করলো, চৌম্বকক্ষেত্রের সঙ্গে থিটা কোণে প্রবেশ করলো। তাহলে যদি এরকম চৌম্বকক্ষেত্র থাকে তাহলে এরকম প্রবেশ করছে থিটা কোণে। তাহলে অলরেডি আমি কি, ভি বেগে যদি প্রবেশ করে তাহলে দুটো বংশ পাবো, এদিকে পাবো কি, ভি কস থিটা, এ ভিটা কি চৌম্বকক্ষেত্র বরাবর, এদিকে পাবো কি, ভি সাইন থিটা। তাহলে এটা কী আছে, জে বরাবর, আর একটা কোনটা হচ্ছে কে বরাবর, বি। তাহলে আমরা কাজ এফ ইজিক্যালটা কত হয়, কিউ ভি ক্রস বি, মানে কি জে ক্রস কে সমান হচ্ছে কত, আই। তাহলে কি হবে, এক্স অক্ষ বরাবর ঘুরবে এটা, তার মানে কি এই কণাটি এক্স ওয়াই প্লেনে ঘুরবে। যেমন কি ছিল, যে এই প্লেনে যদি প্রবেশ করে চৌম্বকক্ষেত্র উপর থাকে, নিচিতে থাকলো, এখানে প্রবেশ করলো, সেই করছে এই প্লেনে আবর্তন করছে। চৌম্বকক্ষেত্র যে প্লেনে লম্ব বা চৌম্বকক্ষেত্র যে তলে লম্ব সেই তলে সে আবর্তন করবে। তাহলে এখানে কী লিখব, মনে করি আহিত কণা কিউ চৌম্বকক্ষেত্র কেমন অবস্থিত, জেড অক্ষ বরাবর কি আছে, জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল, চৌম্বকক্ষেত্রের সঙ্গে থিটা কোণে
ভি বেগে প্রবেশ করলো। তা যখনই বেগে প্রবেশ করতো কি দুটো পাংশ হলো, একটা ভি সাইন থিটা একটা ভি কস থিটা, তাহলে কি বেগের ভি সাইন থিটা উপাংশটি ওয়াই অক্ষ বরাবর তাহলে উপাংশটি কোন দিকে ওয়াই অক্ষ বরাবর, উপাংশটির জন্য কণাটি এক্স ওয়াই তলে বৃত্তপথে আবর্তন করবে। তাহলে কী করবে যখন এটা প্রবেশ করলো তখন কী হবে সেটা বৃত্তপথে আবর্তন করবে। আর ভি কষ্টটা দেখো যখনই সে এই বৃত্তপথে আবর্তন করতে চাইছে তখন আমি এটাকে ঘোরাতে চাইছি এখানে আমার হাত টান কেউ টানছে এদিকে ধরে, তাহলে কী হবে এটা চলে আসবে এরকম। তাহলে আমাকে যদি এদিক থেকে কেউ টানে আঙুলটা আর আমি এখানে যদি আঙুলটা ঘোরাতে থাকি তাহলে কেমন হবে এই যে এরকম চলে আসছে, তাহলে এখানে কি কোনোটা ঘুরতে চাইছে আর কী হচ্ছে ভি কস্ত্রের অংশটা কী হচ্ছে এদিকে টানছে, কারণ কি এটা কী হচ্ছে বি এর সাথে সমান্তরাল, বি এর সাথে ভি কস্ত্রের অংশটি সমান্তরাল, তার মানে কি বি প্যারালাল টু ভি কস্তিটা, তাহলে এর জন্য কী হবে কোনো বল ক্রিয়া করবে না, তাহলে এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন আলফা, এই আলফা মানটা কত জিরো ডিগ্রি, তাই এর জন্য কোনো বল ক্রিয়া করবে না। করবে এবং এই বৃত্তপথের ব্যাসার্ধ কত হবে দেখো ব্যাসার্ধ বের করি তাহলে, তার কথা হচ্ছে এখানে কিউ ভি বি সাইন থিটা বা ফোর্স কত ছিল কিউ ভি সাইন থিটা ইন্টু বি চৌম্বক বল ইকুয়াল কত এম ভি স্কোয়ার বাই আর, কী করবে চৌম্বক বল অভিকেন্দ্র বলে যোগান দেবে, তাহলে এখান থেকে দেখবে আর ইকুয়াল টু কত আসছে আর ইকুয়াল টু আসবে এম ভি সাইন থিটা বাই কিউ ভি, নোট করে নাও ভিডিওটা পজ করে। আগে ছিল ভি, তাই এখানে ভি এসছিল, এখানে ভি কস থিটা অংশ আছে, তাই ভি সাইন সরি ভি সাইন থিটা আছে বলে এটা ভি সাইন থিটা হলো। এরপর চলে যায় ভি কস থিটা অংশের জন্য, তাহলে এখান থেকে আবর্তন কাল কত পাবো, আবর্তন কাল টি কত হবে টু পাই আর বাই বেগ, বেগ কত ভি সাইন থিটা, তাহলে কত আসছে দেখো টু পাই আর, আর এর মানটা কত এম ভি সাইন থিটা পাই কিউ বি ইন্টু ভি সাইন থিটা, তাহলে কেন ভি সাইন থিটা কেটে গেল, তাহলে কত আসছে টু পাই এম ভি সরি টু পাই এম বাই কিউ বি, তাহলে পর্যায়কাল তাহলে কম্পাঙ্ক কত আসবে, কম্পাঙ্ক সময় কত হবে ওয়ান বাই টু পাই আগের মতোই কিউ বাই এম ইন্টু বি, তাহলে কম্পাঙ্ক আর টাইম পিরিয়ড এটা যে অ্যাঙ্গেলেই প্রবেশ করুক না কেন তার উপর নির্ভর করবে না, কম্পাঙ্ক এবং সময় পর্যায়কাল, পর্যায়কাল বলতে কি একটা পূর্ণ আবর্তনের জন্য সময়, আর কম্পাঙ্ক বলতে এক সেকেন্ডে যতবার আবর্তন করবে, তাহলে এই দুটো জিনিস কী হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ভি অ্যান্ড থিটা, এ দুটো কী হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ভি অ্যান্ড থিটা। এরপর কী হবে ভি সাইন কস্ত্রের অংশ দেখার পর
ভি কস থিটা উপাংশ জেড অক্ষ বরাবর। এই উপাংশ এর জন্য কোনো চৌম্বক বল অনুভূত হবে না, কিন্তু কণাটিকে জেড অক্ষ বরাবর গতিশীল করবে। তাহলে কণাটা যখন কি এক্স ওয়াই প্লেনে ঘুরতে চাইছে, কী করছে, এই ভি কস থিটা উপাংশকে টানছে কে দিকে, মানে আমি এরকম করে ড্র করতে চাইছি, আমার হাতটা ধরে একটু টানছে, তখন কী হয়ে যাচ্ছে, পাতটা স্প্রিংয়ের মতো হয়ে যাচ্ছে, পাতটা হচ্ছে স্প্রিংয়ের মতো। একে বলা হয় কি হেলিক্যাল পাত, হেলিক্যাল পাত। অর্থাৎ কণাটির রৈখিক গতি সৃষ্টি করবে, সৃষ্টি করবে। নোট করে নাও, তাহলে কি এই দুই উপাংশের জন্য উপাংশের সম্মিলিত ক্রিয়ায়, এই যে উপাংশ বলতে কোনটা কোনটা, ভি কস থিটা আর ভি সাইন থিটা, এই দুটো উপাংশের জন্য ক্রিয়ায় কণাটির গতিপথ হবে হবে কুণ্ডলিত সংখিল বা হেলিক্যাল বা স্পাইরাল। তাহলে হেলিক্যাল বা স্পাইরাল এটা মনে রাখবে, তাহলে এটা কী হবে, পাতটা হেলিক্যাল বা স্পাইরাল হবে, কার জন্যে, ভি কস থিটা এবং ভি সাইন থিটা দুটো অংশের জন্যে। ভি সাইন থিটা কী করবে, কণাটিকে বৃত্তপথে ঘোরাবে, ভি কস থিটা কী করবে টানবে, কে ভি কস থিটা টানবে আর ভি সাইন থিটাকে ঘোরাবে। নোট করে নাও, এই টপিকটার সিকোয়েন্সটা একটু চেঞ্জ করবে, প্রথমে ভি সাইন থিটা উপাংশের জন্য লিখবে, তারপর ভি কস থিটা উপাংশের জন্য লিখবে, তারপর গাণিতিক ক্যালকুলেশনগুলো করবে, যেমন ব্যাসার্ধ, পর্যায়কাল, কম্পাঙ্ক, এগুলি। পিচ, পিচ কী জিনিস, এই কমাটা এরকম ঘুরছে, আবর্তন করছে আর অগ্রসর হচ্ছে, আবর্তন করছে এবং জেড অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে। একটা নাটকে সম্পূর্ণ এক পাক ঘোরালে যতটা অগ্রসর হবে সেটা হচ্ছে পিচ। একটা নাটকে বা স্ক্রুকে এক পাক ঘোরালে যতটা আবর্তন হবে, যেমন তোমরা করেছিলে দেখবে স্ক্রু গেজে একবার পূর্ণ আবর্তন করছিলে, দেখছিলে কত 1 মিলিমিটার যাচ্ছিলো বা 0.5 মিলিমিটার যাচ্ছিলো, সেটা হবে কি স্পিচ। তাহলে দেখো এখান থেকে শুরু করেছে, এখান থেকে শুরু করে এখানে এসে এই একবার পূর্ণ আবর্তন এটা হলো, তাহলে এইটুকু দৈর্ঘ্যকে বলবো কি আমরা পিচ। তাহলে দেখো এই দিক বরাবর কোন উপাংশ ছিল, ভি কস থিটা জেড অক্ষ বরাবর, তাহলে কণাটা এদিকে নিয়ে যাচ্ছে কে, ভি কস থিটা। কত সময় ধরে নিয়ে যাচ্ছে, একটা পূর্ণ আবর্তন করতে যত সময় লাগে সেটাই। দেখো এখানে আমি আবর্তন এখান থেকে যাচ্ছি, এখান থেকে আবর্তন করতে সময় লাগছে যত, এটা আবর্তনকাল। তাহলে স্পিড বলতে কোনটা, আমি এখানে ঘোরাতে চাইছি, আঙুলটা চলে এরকম এই এলো, তাহলে আমাকে এখানে যে বলতে টানছে কী টানছে, ভি কস থিটা, এবং তার জন্য কী হচ্ছে আমার রৈখিক সরণ হচ্ছে কতটা, এতটা বা এতটা, এটা হচ্ছে কি পিচ। কত সময় ধরে, যতক্ষণ আমার আবর্তন করতে সময় লাগে ততক্ষণ। তাহলে এখানে পিচ সমান কী লিখব,
পিছন হচ্ছে আবর্তনকাল ইনটু ভি কস থিটা। আবর্তনকাল কত? টু পাই এম বাই কিউবি ইনটু ভি কস থিটা। মানে রৈখিক বেগ, এটা হচ্ছে কি? রৈখিক বেগ। আবর্তনকাল ইন্টু রৈখিক বেগ। এবার দেখো এখানে ভি এর মানটা পুট করতে পারি আমরা। আমরা কি জানি আর ইকুয়াল টু কি ছিলাম? এম ভি সাইন থিটা বাই কিউবি। শোন কথা দেখো, এখানে ভি সাইন থিটাগুলো কত লিখতে পারবো? আর কিউ বি বাই এম। এটা এখানে পুট করে দাও ভি এর মানটা, তাহলে টু পাই এম বাই কিউবি ইন্টু ভি এর মান কত আসছে? আর কিউ বি, সরি এটা সাইন থিটাকে নিচে নামাও, এম সাইন থিটা, তাহলে এম সাইন থিটা ইন্টু কে কত আছে? ভি, সরি ইন্টু কস থিটা। ভি এর মান পুট করেছি, তাহলে দেখো কেটে যাচ্ছে, তাহলে পড়তে আছে কত? টু পাই আর, তাহলে আর ড্যাশ দাও, আর ড্যাশ ইন্টু কত? কট থিটা। টু পাই আর ইন্টু কট থিটা, বাকি লিখব বৃত্তের, বৃত্তপথের পরিধি ইন্টু কট থিটা। মানে ম্যাক্সিমাম সময় দেখবে অঙ্কটা এখান থেকে দেওয়ার চেষ্টা করে, মানে ভাববে যে কোন সময় কোনখান থেকে করতে সুবিধা, অনেক সময় এখান থেকে করতে সুবিধা হয় অঙ্ক, অঙ্ক দিলে ম্যাক্সিমাম। যেমন একটা অঙ্ক আছে বলেছে একটা পার্টিকেলকে ম্যাগনেটিক ফিল্ডে থিটা অ্যাঙ্গেলে বিয়ের সাথে প্রবেশকরণ হলো, কথা হলো থিটা অ্যাঙ্গেলে প্রবেশকরণ হয়েছে। এবং এর বলছে পিচ, এই পিচের দৈর্ঘ্যটা কী হবে? এক্স অক্ষ বরাবর সর্বাধিক স্মরণের সমান, এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর সর্বাধিক স্মরণের সমান। দেখো আমার ছবিটি কেমন ছিল, এবং এটা ছিল ছবি আমার এক্স ওয়াই যা কিছু ছিল, তা কোনটা কি এরকম আবর্তন করতো? তো তা এটা সর্বসমান কোনটা হবে? টু আর বেদে টু আর, যা এক্স অক্ষ বরাবর নিই আর ওয়াই অক্ষ বরাবর নিই, এটাও টু আর, এটাও টু আর। তাহলে পিচের দৈর্ঘ্য কত বলেছে? বৃত্তপথের ব্যাসার্ধের সমান, সরি বৃত্তপথের ব্যাসের সমান। তাহলে কোন অপশানটি সঠিক? তাহলে কেমন ছিল বললাম, এটা নোট করে নাও, যে থিটা কোণে প্রবেশ করলো, প্রবেশ করে কী হলো? এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর সর্বাধিক স্মরণ কত হলো? পিচের সাথে সমান। তাহলে পিচের দৈর্ঘ্য কত হবে? এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর স্মরণ সমান। তাহলে পিচের দৈর্ঘ্য শুনলাম টু পাই এম বাই কিউবি পর্যায়কাল ইন্টু ভি কস থিটা। এর সঙ্গে কথা বলেছে টু আর, তার মানে টু ইন্টু এম ভি সাইন থিটা বাই কিউবি। কিউবি কিউবি কাটলো, টু পাই, টু পাই সরি পাই থাকলো, টু টু কাটবে, ভি ভি কেটে দাও, এম এম কেটে গেল। তাহলে দেখো পাই ইকুয়াল টু টেন থিটা, এর কথা হলো পাই ইকুয়াল টু টেন থিটা। যদি বলে এক্স অক্ষ বরাবর সর্বাধিক স্মরণ, তার মানে বুঝে নেবে সেটা কি, পিচের দৈর্ঘ্য সমান কত হবে? টু আর। পিচের সংজ্ঞাটা কি? কণাটি একবার পূর্ণ আবর্তনে রৈখিক সরণ, এটা লিখে নাও। দেখো এরপর আমরা দেখবো কি, ট্র্যাজেক্টরি অফ এ চার্জ পার্টিকেল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তোমরা হয়তো ওই চ্যাপ্টার পড়েছো, তবে আমি এবার পড়াই। আমরা তখন কী দেখলাম যে ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেল
তাহলে গতি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কী করছে, শুধুমাত্র গতিপথটাকে পরিবর্তন করছে, কিন্তু বেগের কোনো পরিবর্তন হবে না বা কোনো ত্বরণ সৃষ্টি করে না। চৌম্বক ক্ষেত্র কী করে না, এফ এম ডাজ নট ক্রিয়েট এনি অ্যাসেলারেশন। তাহলে এক নম্বর কেস দেখো, এখানে ধরে নাও একটা তোমরা পড়েছো কি এই তোর ক্ষেত্রে কি বলছে, এটা কি বলেছিলাম, বলা হয় কি তড়িৎ প্রাবল্য, এর সংজ্ঞা কি ছিল, যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে তার উপর যে বল ক্রিয়া হয় তাকে বলা হয় কি তড়িৎ প্রাবল্য। তাহলে কি একক ধনাত্মক আধান আধানের উপর ক্রিয়াশীল বা উপর প্রযুক্ত বল, উপর প্রযুক্ত বল সমান হচ্ছে ই। তাহলে কিউ আধান হলে কত হবে, কিউ ই, এটা হচ্ছে কি তড়িৎ বল, এটা হচ্ছে কি তড়িৎ বল। তাহলে কি মনে করি কিউ আধানের কণাটি ভর এম এবং এটি এবং সুষম তড়িৎ ক্ষেত্র ই, তড়িৎ প্রাবল্য তড়িৎ ক্ষেত্র একই মানে পরস্পর তড়িৎ ক্ষেত্রকে ই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আধানের উপর প্রযুক্ত বল কত হবে, আধানের উপর প্রযুক্ত তড়িৎ বল এফ ই সমান কত হবে কিউ ই। এখানে দেখো বেগের কোনো ব্যাপার নাই, এখানে বেগের কোনো ব্যাপার নাই, আগে কি ছিল এফ এম চৌম্বক বল কত ছিল কিউ ভি ক্রস বি, এখানে একটা বেগের ফ্যাক্টর থেকে যাচ্ছিল, কিন্তু এখানে বেগের কোনো ফ্যাক্টর নেই। তাহলে এটা যদি বল হয় তড়িৎ বল কিউই হয় তাহলে ত্বরণ কত হবে, বল বাই ভর, তাহলে কিউই বাই এম। তাহলে এটা হচ্ছে কি একটা আহিত কণা যদি তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করে বা তড়িৎ ক্ষেত্রে থাকা অবস্থান করে তাহলে সে কিউই পরিমাণ বল অনুভব করবে এবং কি করবে কিউ বাই এম এটা ত্বরণ সৃষ্টি হবে। তাহলে তড়িৎ বল বা তড়িৎ ক্ষেত্র কী করছে, ত্বরণ সৃষ্টি করছে, কিন্তু চৌম্বক ক্ষেত্র ত্বরণ সৃষ্টি করে না। তাহলে এক নম্বর নোট করে নাও, তাহলে এক নম্বর চলে যাও কেসে, এক নম্বর কি ধরো এ এদিকে কাজ করছে ই, এটা ইয়ের ডাইরেকশন মানে হচ্ছে কি এদিকে কোথাও পজিটিভ আছে আর এদিকে কোথাও নেগেটিভ আছে, আর ভি হচ্ছে কি আর কণার প্রাথমিক বেগ ইউ। তাহলে কি হলো ই এবং ইউ পরস্পর কি সমান্তরাল, তাহলে দেখো এখানে যদি একটা ধনাত্মক আধান হয় যদি প্লাস আধান রাখা হয় তাহলে কী করবে এই প্লাস এই প্লাসকে বিকর্ষণ করবে আর এই মাইনাসকে আকর্ষণ করবে, তাহলে এরপর কি আকর্ষণ বল এদিকে কাজ করছে আর বিকর্ষণ বল একই দিকে কাজ করছে, তাহলে কণাটি কী হবে আলটিমেট ত্বরণ সৃষ্টি করবে। আর যদি নেগেটিভ হয় তাহলে কী হবে, তাহলে এ ওকে টানবে একে টানবে, সেক্ষেত্রে মন্দন সৃষ্টি হবে। তাহলে প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ ইউ, ত্বরণ কত, ত্বরণ এ ই সমান কত কিউ ই বাই এম। টি সময় পর কণাটির বেগ কত হবে,
টি সময় পর কণাটির বেগ ভি সমান কত হবে? ইউ প্লাস এ টি বাই ইউ প্লাস কিউ ই বাই এম ইন্টু টি। যদি প্রাথমিক বেগ জিরো হয়, যদি ইউ ইকুয়াল টু জিরো অর্থাৎ কণাটা কোনো বেগে প্রবেশ করে নাই, জাস্ট স্থির ছিল, পজিটিভ আর কণাটি কী ছিল, পজিটিভ চার্জ কণাটি স্থির ছিল, তাহলে সেক্ষেত্রে কত হবে? ভি ইকুয়াল টু কত হবে? কিউ ই বাই এম ইন্টু টি। টি সময় কত বেগ হবে এটা? অতিক্রান্ত দূরত্ব কত হবে? কত হবে? এস ইকুয়াল টু আমরা কি জানি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কত হবে ইউ? কত ইউ জানি, টি টি ইন প্লাস হাফ কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। যদি ইউ ইকুয়াল টু জিরো হয় তাহলে কত হবে? এস ইকুয়াল টু কত হবে? হাফ কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। এবার ধরে নাও যেটা ইলেকট্রিক ফিল্ড আছে এখানে প্লাস এটা মাইনাস, তার মানে কি ডাইরেকশনের দিকে, আর চার্জ পার্টিকেল প্রবেশ করলো নেগেটিভ চার্জ যদি প্রবেশ করে ভি বেগে, ইউ বেগে প্রবেশ করলো, তো নেগেটিভ মানেই হচ্ছে কি, একে আকর্ষণ করছে আর একে বিকর্ষণ করছে, তাহলে লব্ধি বলটা কোনো দিকে কাজ করছে, রিভার্সে, তখন সেক্ষেত্রে কী সৃষ্টি হবে? মন্দন সৃষ্টি হবে। তাহলে যদি নেগেটিভ চার্জ হয় তাহলে তখন কী হবে? এটা মাইনাস হয়ে গেল, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? সেকেন্ড কেস দেখো, ধরে নাও তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল, এটা ওয়াই আর এক্স, কণাটি এক্স অক্ষ বরাবর ইউ বেগে প্রবেশ করলো, কোনো একটা রিজনে তড়িৎ ক্ষেত্র আছে কোন বরাবর, ওয়াই অক্ষ বরাবর আর এক্স অক্ষ বরাবর কণাটি প্রবেশ করলো, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের লম্ব হবে কণাটি প্রবেশ করলে, তড়িৎ ক্ষেত্রে আহিত কণার লম্বভাবে প্রবেশ। লিখে ও মনে করি তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল এবং কণাটির প্রাথমিক বেগ ইউ এক্স অক্ষ বরাবর। তাহলে কণাটা যদি এক্স অক্ষ বরাবর যায় তাহলে এদিকে কোন ত্বরণ থাকবে? ত্বরণটা কোন দিকে হবে? তড়িৎ ক্ষেত্র বরাবর, তাহলে এদিকে কোনো ত্বরণ নেই, অতএব এক্স অক্ষ বরাবর কণার কোনো ত্বরণ নেই। তাহলে তাহলে কী হবে? তাহলে কি সমবায় যাবে? অতএব সম বেগে যাবে। তো টি সময়ে এক্স দূরত্ব গেলে টি কি কত হবে? এক্স বাই ইউ।
এবার দেখো y কমা আবার কি হয়ে যায় তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে তাহলে কমাটা যদি এখানে থাকে তাহলে প্লাস কোন এখানে আছে তাহলে এখানে কোথাও আছে কি তড়িৎ ক্ষেত্র মানে কি এদিকে কোথাও নেগেটিভ আর এদিকে কোথাও পজিটিভ সরি এদিকে কোথাও পজিটিভ এদিকে কোথাও নেগেটিভ তার মানে কি a কে বিকর্ষণ করবে আর ওকে টানবে তবে কমাটি বল কাজ করছে কোন দিকে এদিক বরাবর কাজ করছে fe ইলেকট্রিক ফোর্স তাহলে এদিকে যদি বল কাজ ক্রিয়া করে তাহলে ত্বরণ থাকবে এদিকে সে ত্বরণটা কত হবে এস কত হবে কিউ ই বাই এম নোট করে নাও এটা এখানে পেলাম কি টি ইকুয়াল টু এক্স বাই ইউ এক নম্বর সমীকরণ কি ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করায় কণাটির ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত হবে এ ওয়াই ইকুয়াল টু কিউ ই বাই এম অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কণাটির টি সময় পর সরণ ওয়াই হলে টি সময় পর তার কথা হবে ওয়াই ইকুয়াল টু আমার কথা নেই এক্স ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে ওয়াই অক্ষ বরাবর তো প্রথমে বেগ নাই কত মানে এক্স এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে প্রাথমিক কী আছে ওয়াই অক্ষ বরাবর কোনো এর বেগ নেই ওয়াই অক্ষ বেগ জিরো বেগ আছে কোন বরাবর এক্স অক্ষ বরাবর তাহলে এখানে কত বেগটা জিরো হয়ে গেল হাফ এ টি স্কোয়ার থাকবে শুধুমাত্র তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে হাফ এ টি স্কোয়ার হাফ ইন্টু এ মান কত কিউ ই বাই এম এক নম্বর সমীকরণ থেকে টি এর মানটা বসাও তাহলে কত আসছে আমার এক্স বাই ইউ হোল স্কোয়ার দু নম্বর তাহলে কি এক নং সমীকরণ থেকে টি এর মান বসিয়ে পাই নোট করে নাও এরপর দেখো কেমন আসছে ওয়াই ইকুয়াল টু হাফ কিউ ই বাই এম এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার আছে এক্স স্কোয়ার এখানে লিখো এক্স স্কোয়ার ইকুয়াল কত আসবে টু এম ইউ স্কোয়ার বাই কিউ ই ইন্টু ওয়াই দেখো তো এটা কার সমীকরণ দু নম্বর সমীকরণটা এটা একটি অধিবৃত্তের সমীকরণ এটি অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স ধ্রুবকটা এটা তাহলে কি হবে কণাটির গতিপথ কেমন হবে অধিবৃত্তাকার অতএব কণাটির গতিপথ হবে অধিবৃত্তাকার অনেক সময় কোশ্চেন দেয় যে দেখাও যে একটা আহিত কণা তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করলে কণাটির গতিপথ হবে অধিবৃত্তাকার একটা আহিত কণা তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করলে দেখাও যে কণাটির গতিপথ হবে কি অধিবৃত্তাকার দেখো এবার লরেন্স ফোর্স লরেন্স ফোর্সটা কী জিনিস ধরে নাও কোনো একটা স্থানে তড়িৎ ক্ষেত্র আছে চৌম্বক ক্ষেত্র আছে সেখানে কী করলো একটা আধান প্রবেশ করলো তাহলে কি তড়িৎ ক্ষেত্র সে বল ক্রিয়া করবে আর চৌম্বক ক্ষেত্র বল ক্রিয়া করবে তাহলে দুটো সম্মিলিত বলকে বলবো কি আমরা লরেন্স ফোর্স
যদি কোনো আহিত কণা কোনো স্থানে একই সঙ্গে বর্তমান তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এর মধ্যে গতিশীল হলে আধানটি যে সম্মিলিত বল অনুভব করে তাকে বলা হয় কি লরেন্টজ ফোর্স। ধরুন কি ধরি আধান কিউ এর বেগ হচ্ছে ভি, তড়িৎ ক্ষেত্র ই এবং চৌম্বক ক্ষেত্র বি, তার চৌম্বক বল কত হবে, চৌম্বক বল কত হবে এফ এম কিউ ভি ক্রস বি, তড়িৎ বল কত হবে এফ ই কিউ ই, তাহলে লরেন্টজ ফোর্স কত হবে, তাহলে ফোর্স এফ ইকুয়াল টু এফ ই প্লাস এফ এম, তাহলে কিউ ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি, অর্থাৎ লরেন্টজ ফোর্সটা কী হবে, লরেন্টজ ফোর্স বা সম্মিলিত বল এফ ইকুয়াল টু কিউ ই প্লাস ভি ক্রস বি। এখানে অঙ্ক দেওয়ার সময় এটা দেখবে ভালো করে খেয়াল রাখবে যে এখানে ভি আর বি এর ডাইরেকশনটা দেখে নেবে, ধরো আই জে আর কে, যদি আই ক্রস জে হয় তাহলে কে হবে, জে ক্রস কে হলে কত হবে আই হবে, তাহলে বা এর অর্ডারটা চেঞ্জ হয়ে গেলে কী হবে, সেক্ষেত্রে নেগেটিভ চলে আসবে, তাই এই সাইনটা তখন পাল্টে যাবে। এখানে দেখে নেবে চার্জ পার্টিকেল কোন দিকে এন্টার করছে, এক্স অক্ষ বরাবর যদি ভি থাকে আর ওয়াই অক্ষ বরাবর যদি বি থাকে তাহলে অবভিয়াসলি কত হবে কে অক্ষ বরাবর, তখন এটা কি পজিটিভ হবে, যদি এটা ওয়াই অক্ষ না হয়ে যদি এটা জেড অক্ষ হয়ে যায় বা এটা হয়ে গেলো কি জেড অক্ষ আর এটা এক্স অক্ষ, তখন এই সাইনটা নেগেটিভ আসবে। তাহলে আই জে কে এই তিনটে দিয়ে প্রবলেম দিলে বা স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে প্রবলেম দিলে অবশ্যই তোমরা এটা খেয়াল রাখবে যে এটা কোন অক্ষপর্ব ক্রিয়া করছে এবং এটা কোন অক্ষপর্ব ক্রিয়া করছে। ভালো থাকবে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।